এ যেন রোমান সাম্রাজ্যের কোনো রাজার মতোই নিজের প্রেয়সী দিয়াকে বরণ করতে বর্ষে যে আসা। তবে ঘোড়ায় চড়ে নয়, খুলনার রূপসা থেকে রেলগাড়িতে ছুটে আসলেন দেশসেরা আর্চার রোমান সানা। বাঙালি বিয়ের রীতি মেনেই দিয়া সিদ্দিকির হলুদ সন্ধ্যা হলো জমকালো আয়োজন। নাচে গানে হলুদ সন্ধ্যা হয়ে ওঠে রঙিন। বুধবার দুপুরে নীলফামারীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দুদিনব্যাপী বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে দারুণ খুশি এই দুই তারকা। আগামীতে বিশ্বদুয়ারে দেশের লাল সবুজ পতাকাকে শক্ত করে তুলে ধরতে দোয়াও চেয়েছেন সবার কাছে। আগে যেভাবে আমরা খোলামেলাভাবে পরিপূর্ণভাবে সাপোর্টটা দিতে পারতাম না, এখন সেই সাপোর্টটা খোলামেলাভাবে সম্পূর্ণভাবে দিতে পারবো এবং অ্যাজ ইউজুয়াল 100% দিতে পারতাম। আগে হয়তো বা 50% দিতে পারতাম। তো আমি আসার আগে বিয়ের পরে ইনশাআল্লাহ আরও আল্লাহর বরকত রহমত বাড়বে, ইনশাআল্লাহ আমরা আরও ভালো কিছু করতে পারবো। সকলে আমাদের জন্য দোয়া করেন, আমাদের দাম্পত্য জীবনটা সুন্দর হয়, ইনশাআল্লাহ আমরা দুইজন একই সাথে দেশকে প্রতিনিধিত্ব করবো, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে আমাদের হাত দিয়ে ইনশাআল্লাহ অলিম্পিকে গোল্ড আসবে। প্রিয় এই জুটির বিয়েতে থাকতে পেরে খুশি স্বজন ও ভক্তরা, মেয়ের বিয়ে তবে বেদনার মাঝেও খুশি দেয়ার বাবা মা। তারা একে অপরকে চিনে আগে থেকে, আমাকে খুবই ভালো লাগছে, আমি সত্যিই খুশি। খুশি লাগছে, আবার মনে কষ্ট আছে, মেয়ের বিয়ে বলতে কথা না, খারাপ হবে। রোমান সানা আমার নাতি জামাই হইতে চলতেছে, তাই আমি খুব খুশি আনন্দ। তারা সুখী হবে, সুখে থাকবে, এই বিয়ের পরে তারা ওরা যেন সুখে থাকে, ভালো থাকে, এই দোয়াই করি। ওরা দুইজনে হলো মনে করবে ইন্টারন্যাশনাল প্লেয়ার, হ্যাঁ, ওরা যদি ভবিষ্যতে সুখে শান্তিতে থাকে সেটাই কামনা করব। মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে এই জুটি আরও ভালো কিছু করবে আশা ফেডারেশনের। দুইজন যদি স্বাধীনচেতাভাবে খেলতে পারে তাইলেই উন্নতি হবে বাংলাদেশে। গতি বাড়ার জন্যই তো এই বিবাহের আয়োজন, আনে তো কোনো কিছু হতো না। ভেরি হ্যাপি ফর বোথ রিয়েলি, আই লিসেন দ্যাট বিফোর অফ কোর্স এন্ড আই ওয়াজ রিয়েলি হ্যাপি। এগিয়ে যাক এই জুটি, সুখের হোক দাম্পত্য জীবন, প্রত্যাশা সবার। জুয়েল আহমেদ, বাংলাভিশন, নীলফামারী।